المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالأحساء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعدها من بعد، والله سميع عليم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا. قال يا مريم أنى لك هذا؟ قالت هو من عند الله، إن الله يرزق من يشاء بغير حساب. আজকে আমরা ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালামের ধারাবাহিক আমরা ইনশাআল্লাহ তার ঘটনা কিসসা বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের পরে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মধ্যখানে আর কোন নবী আসেনি। বনী ইসরায়েলের সর্বশেষ নবী হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামের ঘটনা কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। ঈসা আলাইহিসসালাম কিয়ামতের আগে আবার আসবেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত রেখে গেছিলেন সেটা আবার তিনি কি করবেন, এই পৃথিবীতে বাস্তবায়ন করবেন। এই যে এখন শরীয়তে মুহাম্মাদির অবস্থা, যার যার মতো টানা হাঁচড়া করে সুযোগ মতো সুবিধা মতো করে রেখেছে, এই সব বাতিলগুলিকে উঠিয়ে দিয়ে সঠিক যে দিন কোরআন ও সুন্নাহর, এটা ঈসা আলাইহিসসালাম আবার এসে এটাকে বাস্তবায়ন করবেন। ঈসা আলাইহিসসালামের ঘটনার সাথে আমরা কয়েকটা পার্ট নিতে পারি। হয়তো প্রথম পার্ট তার মার জন্ম, মারিয়াম বিনতে ইমরান ইবনে বাসিম রাদিয়াল্লাহু আনহা। এরপরে ইব্রা কি বলে ঈসা আলাইহিসসালামের জন্ম বৃত্তান্ত, এরপরে তার যে সমস্ত দাওয়াত, নবুয়াত প্রাপ্তি এবং তার যে সমস্ত মুজিজা, এবং এই ঘটনা থেকে বা এই কিসসা থেকে আমরা কি শিখব, চারটা পার্টে হয়তো আমরা আলোচনা শেষ করতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো কুদরত, তার শক্তি প্রকাশ করতে চান, মহান রাব্বুল আলামিন তাতে সক্ষম, কেউ তাকে বাধা দেওয়ার মতো নেই এবং কোনো কাজ করতে তার কাছে কঠিন কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ জাতি প্রেরণ করেছেন আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত, এর একটা বংশক্রম চলতে থাকবে। তবে এর মাঝে সবাই সমান না, নিঃসন্দেহে রসুলগণ উত্তম নবীদের চাইতে, নবীরা উত্তম তাদের উম্মতের চাইতে, সিদ্দিকরা শহীদদের চাইতে উত্তম, শহীদরা সালেহীনদের চাইতে উত্তম। নবী রসুলদের মাঝে সবাই সমান ছিলেন না, বরং পাঁচজন রসুল যাকে উলুল আজম বলা হয়, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম খাইরুল্লাহ আলাইহিসসালাম, মুসা কালিমুল্লাহ আলাইহিসসালাম এবং ঈসা রূহুল্লাহ
عليه الصلاة والسلام وشرب شيش محمد رسول الله صلى الله عليه وسلم এই পাঁচজন অন্য নবী রাসূলের চাইতে শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে মাঝে আবার দুই খলিল ইব্রাহিম খলিলুল্লাহ এবং মুহাম্মাদুল খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এরা উত্তম এবং এই দুইজনের মধ্যে উত্তম কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন এর আগে আপনাদের বলেছিলাম পৃথিবীতে তিনটা পরিবারকে বিশেষ ভাবে মর্যাদা দান করেছেন এবং স্বয়ং মহান রাব্বুল আলামিন এর এই বংশ তিনটাকে বা এই তিনটা বংশকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্বাচিত করেছেন এবং সম্মান ও ইজ্জত দান করেছেন এই পৃথিবীতে আজ বিভিন্ন গোত্র আছে বিভিন্ন নাম আছে আমাদের দেশেও আছে না মানুষের দেওয়া হয়তো উপাধি মানুষের দেওয়া হয়তো চৌধুরী বা তালুকদার বা ফকির বা যেটাই তার যেই যে এলাকায় যেটা মান সম্মান বা এখানেও বিভিন্ন ইয়া আছে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পরিবারের মাঝে একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার যাকে হামিদুম মজিদ বলা হয়েছে কোরআনে হামিদুম মজিদ হামিদ প্রশংসিত মজিদ সম্মানিত এবং এরপরে ছিল আলী ইমরান যে আলী ইমরানকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছিলেন সম্মান দান করেছিলেন এবং আরেকটি পরিবার হচ্ছে আহলে বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আলাইহিস সালাম তো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া রাদা আন তিনি ইমরান পরিবারের একজন ইমরান বিনতে বলে সরি ইমরান ইবনে বাসিম তিনি দাউদ আলাইহিস সালামের বংশের মানুষ বনী ইসরায়েলের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কথাই কোরআনে বলছে ইন্নাল্লাহ আসতাফা আদম আল্লাহ আদমকে নির্বাচন করেছেন ওয়া নূহান এবং নূহকে ওয়া আলা ইব্রাহিমা ইব্রাহিম পরিবারকে ওয়া আলা ইমরানা ইমরান পরিবারকে আলাল আলামিন বিশ্ববাসীর প্রতি তাহলে বিশ্বের শ্রেষ্ঠত্বদের মধ্যে আদম নো পরিবারের মধ্যে কে ইব্রাহিম এর পরিবার এবং ইমরান এর পরিবার দুরিয়াতাম বাদুহা মিন বাদ এরা একে অপরের কি বংশের মানুষ আল্লাহ সামিউল আলিম আল্লাহ সব শুনেন এবং তিনি মহাজ্ঞানী এবার আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম ঈসা আলাইহিসসালামের মা তার কথা এখানে বলছেন কিভাবে তার জন্ম হলো সেই যুগের বাইতুল মাকদেসের ইমাম হতেন সেই যুগের শ্রেষ্ঠ যারা শ্রেষ্ঠ মানুষ যিনি তিনি ইমরান বিন বাসিম মারিয়ামের বাবা সেই যুগের বাইতুল মাকদেসের ইমাম ছিলেন অত্যন্ত পরহেজগার নেককার দিনদার এবং আমানতদার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের একজন ইমরানের ঘরে সে সময় এক ছেলে আর এক মেয়ে ছিল ছেলের নাম হলো হারুন মেয়ের নাম হলো আশিয়া আশিয়া আসিয়া না কারণ তাদের নামগুলি কিন্তু আরবি নাম না কারণ তা আরবি বংশের লোক ছিলেন না ননারব ছিলেন তারা এবং তাদের নামগুলি পড়লে পড়তেই কষ্ট লাগে তো বর্তমানে ইমাম হয় কারা ইমাম হওয়ার জন্য কি খুব শ্রেষ্ঠ শিক্ষিত পণ্ডিত হওয়া দরকার নেককার পরেজগার বরং আমাদের সমাজে একটা কথা আছে যার নাই গতি সে করে ইমামতি এবং আমাদের সমাজে দেখা যায় যে ইমামতি পেলেই হয় বাস বেতন টেতন এত দরকার নেই কারণ একটা ইমামতি পেয়ে গেলেই ডানে বামে আয় উপার্জনের অনেকটা পথ খুলে যায় বিশেষ করে ঢাকা শহরে দেখেছি আমি একটা মসজিদের খাদেমও যদি হতে পারে ইমাম মুয়াজ্জিন ইমাম তো অনেক বড় ব্যাপার খতিব তো আরও বিশাল ব্যাপার মুয়াজ্জিন মানে আয় ইনকামের অনেক পথ তবে সেটা হালাল না হারাম সেটা দেখা দরকার ইমরান ইবনে বাসিম সে যুগের তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন নেককার পরেজগার মানুষ ছিলেন
দিনদার ছিলেন হালাল হারাম বুঝতেন এবং সেই যুগে তারা শরীয়ত জানতেন বুঝতেন ইমাম কে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন ইমামতি করতেন ঠিক না রাসূল তিনি ইমামতি করতেন আবু বকর খলিফা ছিলেন তিনি ইমাম ছিলেন যে যখন খলিফা হতেন আমির হতেন তিনি হতেন ইমাম এই না যে এখন সমাজের সবচেয়ে যারা অবহেলিত বা যারা শিক্ষায় দীক্ষায় বা বংশীয়ভাবে খুব একটা নামধাম নাই কিন্তু কোরআনটা পড়তে পারে আচ্ছা সবচেয়ে বেতন কে আর কি নেবে রেখে দাও কোনো মতো নামাজ তো পড়তে হবে একজন না রাখলে হয় না তাই যার নাই কোনো গতি সে করে ইমামতি কিচ্ছু না পায় তখন গিয়ে ইমামতি ইমাম হয় কিন্তু ইমরান বিন বাসেমের ক্ষেত্রে ব্যাপারটা এমন নয় ইমরানের বড় মেয়ে আসিয়া তার স্বামী সেই যুগের নবী জাকারিয়া আলাইহিসসালাম এবং তার ছেলে হারুন সেও ইবাদত পরেজগার ইবাদতে প্রসিদ্ধ সেই যুগে বাইতুল মাকদেসের খিদমতের জন্য মানুষ সন্তান উৎসর্গ করত এটা ইবাদত ওদের ধর্মে এটা ইবাদত ছিল সন্তান একজন হলে সন্তান থেকে বাবা মা আত্মীয় স্বজন উপকৃত হবে তা না করে তারা নজর মান্যত মানত যে বাইতুল মাকদেসে আমার বাচ্চাটা যা আছে বা এই বাচ্চাটা হয়েছে বাইতুল মাকদেসের খিদমত করবে ওখানে শুধু ইবাদত করবে তার দ্বারা কোনো কাজ নেওয়া যাবে না কিছু করা যাবে না এই ধরনের সেই যুগে অনেকেই মান্যত মানত পেটের সন্তান বাইতুল মাকদেসের খিদমতের জন্যে এটার পরিষ্কার পরিচ্ছন্নের জন্য এবং ইবাদতের জন্য তাওরাত ইঞ্জিল বা তাদের সেই যুগের যে কিতাব ছিল সেটা পাঠ করার জন্য বা পড়ানোর জন্য এই জন্যই তাদেরকে কি করতেন মান্যত মানতেন উৎসর্গ করতেন এবং তাদের ধর্মে এটা একটা ইবাদতে ইবাদত হিসাবে গণ্য করা হতো হান্না বিনতে ফাকুদ মারিয়ামের মা সেও একদিন নজর মানল যে আল্লাহ আমার একটা বাচ্চা দাও যারে আমি কি করব আমি তোমার বাইতুল মাকদেসের জন্য উৎসর্গ করে দেব মারিয়াম কি বলে হান্না বিনতে ফাকুদ নজর মানলেন আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে সন্তান দিলেন নর্মাল সন্তান হ্যাঁ ওই কথা এখানে আল্লাহ বলছেন ইদ কালাত ইমরাতে ইমরান রব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররা ফতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ যখন ইমরানের পত্নী বা স্ত্রী বললেন এ আমার রব আমার পেটে যা আছে এটা আমি কি করলাম নজর মারলাম একে মুক্ত করে দিলাম তোমার ঘরের জন্য তোমার খিদমতের জন্য তোমার ইবাদতের জন্য এর দ্বারা আমরা বা আমি কোনো খিদমত নিব না ফাতাকাব্বাল মিন্নি আল্লাহ তুমি একে কবুল করো আমার পক্ষ থেকে ইন্নাকা আনতাস সামিউল আলিম নিশ্চয়ই তুমি সব শোনো এবং তুমি সবকিছু জানো এরপরে স্বাভাবিক একজন মার গর্ভে সন্তান যতদিন থাকে মারিয়াম তাই থাকলো এবং মারিয়াম এবার ভূমিষ্ঠ হলো দুনিয়া আসার পরে এবার বলছেন হান্না হান্নার কথা আল্লাহর ভাষা আল্লাহ বলছেন ফালাম্মা ওয়াদাআতা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা বাচ্চা প্রসবের পরে এখনকার মতো না যে ডাক্তার দিয়ে বা আপনি স্ক্যান করে বা আপনি দেখবেন বাচ্চা কি এখানে তো বাচ্চা হওয়ার পর দেখা গেল মেয়ে বাচ্চা হান্না আশ্চর্য হলো আমি তো নজর মানছি খিদমত করার জন্য মেয়ে বাচ্চা খিদমত কিভাবে করবে তো বললেন যে আল্লাহ আমি তো মেয়ে বাচ্চা আমার প্রসব করেছি আল্লাহ আলম বিমাদাত আল্লাহ ভালোই জানেন কি সে কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তার ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়ালাইসা যাকারু কাল উনসা অর্থাৎ এখানে দুইটা অর্থ হয় একটা হলো যে মেয়ে ওয়ালাইসা যাকারু কাল উনসা নারীর মতো পুরুষ না অর্থাৎ ছেলে বাচ্চা মেয়ে বাচ্চার মতো না অর্থাৎ বাইতুল মাকদেস খিদমত করার ব্যাপারে মেয়ে বাচ্চা কেমনে খিদমত করবে এটা ছেলের বাচ্চার মতো না এ একটা অর্থ আর একটা অর্থ হলো আল্লাহ বলছেন এটা ছিল মারিয়ামের মার পক্ষ থেকে হান্না যে আল্লাহ মেয়ে বাচ্চা এত ছেলে বাচ্চার মতো না তো এটা কেমনে খিদমত হবে ইত্যাদি ইত্যাদি তার একটা দুঃখ অথবা
আল্লাহর পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে ওয়ালাইসা যাকারুকাল উনসা, এই মেয়ে বাচ্চার মতো, এই মেয়ে বাচ্চার মতো অনেক পুরুষ বাচ্চাই না, অর্থাৎ এই মেয়ে বাচ্চাটা অনেক পুরুষ বাচ্চার চাইতে কি ছেলে সন্তানের চাইতে উত্তম। এটা তোমার ভাবনার কিছুই নেই, তোমার এখানে দুশ্চিন্তা বা তোমার মান্যত কেমন হলো কি হবে এটা তোমার চিন্তা করার কিছুই নেই, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে কি হিকমত রেখেছেন সেটা তিনিই ভালো জানেন। এবং পরবর্তীতে ঈসা আলাইহিসসালামের জন্মের কাহিনী পড়লে আমরা বুঝবো যে কি এর মধ্যে হিকমত। ওয়াইন নিসাম্মাইতুহা মারিয়ামা, এবার নাম রেখে দিলেন জন্মের সাথে সাথে, হান্না মেয়ের নাম রাখলেন মারিয়াম। এবং এই নামটা আল্লাহর কাছে এতই পছন্দ হলো যে তার নামে কোরআনে একটা সুরার নাম হলো। এবং মারিয়াম এতই আল্লাহর পছন্দ যার জীবনী কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। তাহলে মারিয়াম নাম রাখলেন মারিয়াম, এই জন্যে সন্তানের নাম রাখতে হবে সপ্তম দিনে, এটা লাস্ট। সপ্তম দিনে আকিকা বা নাম রেখে আকিকা করে মাথা নাড়িয়া করে ছেলে বাচ্চা হলে তার চুল বরাবর চাঁদি দান করে দিতে হবে, মাথার মধ্যে জাফরান কালি লাগাই দিতে হবে। লালচনার আগে হয়েছে আমাদের, হয়েছে না, হয় নাই তো জন্মের দিনও নাম রাখা যায়। এখানেই বোঝা যাচ্ছে যে হান্না তার মেয়ের নাম মারিয়াম রেখে দিলেন। এবং আল্লাহ নবী আলাইহিসসালামও নাম রেখেছেন তার ছেলের নাম ইব্রাহিম। আল্লাহ নবী বললেন ফজর নামাজের পরে সাহাবা ইকরামকে বললেন যে উলিদ আলী আল্লাইলা গোলাম, আজকের রাত্রে আমার একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ফাসাম্মাইতু বিসমে আবি ইব্রাহিম, আমি তার নাম রেখেছি আমার বাবা ইব্রাহিমের নামে, নাম ইব্রাহিম। আজকাল আমরা নাম কোরআনের বা হাদিসের, বা একটা হাদিসে আছে সাম্মা আউলাদাকুম বে আসমাইল আম্বিয়া, নবীদের নামে নাম রাখো, আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহ প্রিয় নাম, বা ইত্যাদি অনেক সময় নামগুলি আমরা আনকমন মনে করি, কি বলে কমন মনে করি সরি, যার ফলে এই বুড়ো নাম এটা ওল্ড মডেল, আদম নূহ ঈসা মুসা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইউসুফ হ্যাঁ ইদ্রিস, এগুলি নাম রাখতে আমরা রাজি না। অনেকেই নতুন নতুন নাম তলাশ করতে গিয়ে আজও আজও নাম আমাদেরকে জিজ্ঞেস করে সে এইটার নামের অর্থ কি, আমি বললাম যে রাখার আগে অর্থ দেখেন নাই, এখন এখন অর্থ জিজ্ঞেস করতেছে, এবং একটা অর্থ হইতে হবে। এবং আমাদের দেশে এক শ্রেণীর কিছু কম শিক্ষিত মোল্লা আছে যাদেরকে দাওয়ার টাওয়ার দিয়ে মাশাল্লাহ মুরগির রানটান খাওয়াই দিয়ে নাম রাখানো হয়, এমন আজও আজও নাম রেখে দেয় যেটা আর তাজরিয়ান একজনের নাম, তুকাজ দেবান একজনের নাম। এক বোন জিজ্ঞেস করছে লন্ডনে থাকে, কয় শেখ আমার মেয়ের নাম রাখছি তুকাজ দেওয়ান, নামটা কেমন? নেটে দেখি আমাদের প্রোগ্রামে বিভিন্ন বোনদের নাম, একজন নাম আজকে দেখলাম তাজরিয়ান, তাজরিয়ান যাই হোক, কিছু নাম মুমতাহেনা বা বিভিন্ন ধরনের নাম, কোরআনের শব্দ হইতে হবে কিন্তু শব্দটা কিভাবে এর মিনিংটা কি, যাই হোক আমরা বলবো যে নাম রাখার ব্যাপারে একটা অর্থবহ সুন্দর নাম রাখতে হবে। ওয়াইন্নি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, খেয়াল করেন হান্না বলেন আল্লাহ এই আমার মেয়ে মারিয়াম এবং তার সন্তান যেটা আসবে এদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে তোমার বা শয়তানের প্ররোচনা বা শয়তানের কার্যক্রম থেকে তোমার কাছে পানা চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করছি। এবং আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন এই পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে শয়তান তার কমরের মধ্যে একটা গুতা মারে বা দুই দিকে দুইটা গুতা মারে। আল্লাহ নবী বলেন দেখো না তোমরা বাচ্চা কেঁদে ওঠে জন্মের পরে, কেন কাঁদে, শয়তান গুতা মারে। ইল্লা মারিয়াম ওবনাহা, মারিয়াম এবং তার সন্তান ঈসা ব্যতিরিকে, মারিয়ামকে এবং ঈসাকে শয়তান স্পর্শ করতে পারে না, কারণ আল্লাহর স্পেশাল হেফাজত। এটা মারিয়ামের এবং ঈসার এক বিশেষ বৈশিষ্ট্য যেটা অন্য কাউরই জন্য প্রযোজ্য না, এমনকি আল্লাহ নবী নিজের কথাও বলেন নাই, ঠিক না, বা তার ছেলে মেয়েদের কথাও বলেন নাই, কারণ তার মা হান্না আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন। আজ আমাদের মা বাবারা আশ্রয় প্রার্থনা করতে জানে না, আমরা নিয়ে যাই হুজুরের কাছে, তাবিজ একটা, পেটে বাচ্চা আসে না তখন তাবিজ বাঁধি, আসলে আরেকটা বাঁধি, এরপরে জন্মের পর আরেকটা, এরপরে বাচ্চার আরেকটা, একটা বালিশের নিচে, একটা ঘরের নিচে, একটা
درجاي اكتا غوليتي اكتا اوتاني আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা না করে জিন শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা হয়তো করে কারণ এই তাবিজগুলো অনেক সময় কি লেখা থাকে আল্লাহ মুহাম্মদ আর জিবরিল আর মিকাইল ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া জিবরিল ইয়া মিকাইল শিয়ারা যে সেজদা করে দেখছেন লেখা আছে আল্লাহ মুহাম্মদ আলী ফাতিমা হাসান হোসেন সবগুলোর উপর সেজদা করে এবং জিন তাড়ানোর খুব সহজ পদ্ধতি শিরিক করা আমাদের দেখবেন বেহেশতে জিওরের মধ্যে যেটা আমাদের দেশে খুব নাম করা একটা কিতাব বেহেশতে জিওরের মধ্যে দেখবেন জিন তাড়ার তাবিজ হলো আল্লাহ মুহাম্মদ জিবরিল আর মিকাইল নাউজুবিল্লাহ এর চেয়ে বড় শিরিক কি হতে পারে আল্লাহর সঙ্গে মুহাম্মদ আর জিবরিল আর মিকাইলের ওসিলা কোন দিন এটা তো মারিয়ামের মা হান্না বিনতে ফাকুদ সে আল্লাহর কাছে পানা চাইলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পানা দোয়া কবুল করলেন এই দোয়া যে কবুল করেছিলেন সেটা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে মারিয়াম এবং ঈসাকে তার মা এবং কি বলবো নানি আজকাল আমরা নানি দাদি আর মা আর খালা সবাই তাবিজপন্থী আর শিরকপন্থী আর বেদাতপন্থী একটাও যদি ভালো কিছু জানতো দোয়া করলাম তাহলে আজ সন্তানদের জন্যে এবং সন্তানের জন্যে জন্মগ্রহণের আগে বরং শুরুতে বাবা মার মিলনের সময় যদি দোয়া পড়ে সেই দোয়ার ফলাফল কি শয়তান সেই সন্তানের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না জন্মের সময় যদি তাকে ঝাড়ফুঁক ঠিক মতো করে শয়তানের তাই হবে না আকিকা ঠিক মতো দেয় শয়তানের বন্ধন থেকে তাকে মুক্ত করা হয় বাকি আমরা এলোমেলো অনেক কিছু করি সন্তানদের জীবনকে নষ্ট করি বাকি পরে বলি আমাদের ছেলে পেলে আধুনিক যুগের পোলাপান নষ্ট এগুলি সব খারাপ পোলাপান আসলে বাপ মা যে খারাপ সেটার কথা আমরা ভাবি না এই জন্য এর আগে আপনাদের বলছি সন্তানের জন্য চারটা জিনিস বাবা মার জন্য করণীয় চারটা জিনিস কি কি সন্তানের জন্য বাবা মার চারটা জিনিস করণীয় জরুরি একটা হলো বাবা মা সৎ হয়ে যাওয়া দুই নম্বরে কি তার হালাল রুজির ব্যবস্থা করা তিন নম্বর কি তার পরিবেশ সুন্দর করা যেই পরিবেশে কোনো গান বাজনা থিয়েটার আর শয়তানের বাটপাড়ি আর চুরি ডাকাতি আর হানাহানি মারামারি আর এই সময় খুন খারাপি আর গুম আর এইসব থাকবে না যে পরিবেশ থাকবে আসলে ইসলামী এবং আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া ইসলামী পরিবেশ বাড়িতে বাইরে ঘরে বাইরে বাজারে ঘাটে যেখানেই যাবে মাদ্রাসা স্কুল কলেজ যেখানেই যাবে চার নম্বরে কি আদর্শ শিক্ষক আদর্শ শিক্ষক এবং মারিয়ামের জন্য এই চারটা জিনিস ছিল এর আগে আমরা একবার আলোচনা করেছিলাম সন্তান প্রতিপালনের চারটি মূলনীতিমালা বা চারটি পদ্ধতি বা চারটি জিনিস দোয়া করলেন হান্না আল্লাহ রব তার দোয়া কবুল করলেন ফাতাকাব্বালাহ রাব্বুহা বিকাবুলিন হাসান আল্লাহ উত্তম ভাবে তাকে গ্রহণ করলেন আল্লাহু আকবার প্রতিটি মা বাবা দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ঠিক না আপনি জন্মের সময় পেটে যখন বাচ্চা থাকে তখন জন্মের পরে দোয়া করেন সন্তানের কল্যাণ ও মঙ্গলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনার দোয়ার মাঝে কোনো পর্দা নেই এই দোয়াগুলি কি যে জরুরি এবং সন্তানের ভবিষ্যৎ যে কত মঙ্গল এবং কল্যাণময় সেটা মূর্খ বাবা মাকে বোঝানো কোনোভাবে সম্ভব না এর আগে আপনাদের বলছিলাম যে একটা সন্তান যদি সৎ বাবা মা এবং যে দিন বুঝে দুনিয়া বুঝে দিনও বুঝে দুনিয়া বুঝে শুধু দিন বুঝে কিছু লোক আছে দুনিয়া বুঝে না দুনিয়া বুঝে দিন বুঝে না ইসলাম রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাত হাসানা দিন দুনিয়া দুটোই বোঝার চেষ্টা করতে হবে অনেক বাবা আছে দুনিয়া বুঝে না দিন বুঝে বড় বড় হুজুর বনিয়া আলেম কিন্তু দুনিয়ার ব্যাপারগুলি বুঝে না ভালো না দুনিয়াও তাকে বুঝতে হবে আর দুনিয়া না বুঝে বড় আলেম হয় কীভাবে সেটাও তো একটা ব্যাপার দুনিয়া বুঝে না আলেম বড় কেমন বড় আলেম কারণ ইসলাম কি দুনিয়াকে শিক্ষার কথা বলে নাই একটা সন্তানের ভবিষ্যৎ তার শারীরিক তার মানসিক তার অর্থনৈতিক তার সামাজিক তার দৈহিক তার প্রবৃদ্ধি তার শিক্ষা তার দীক্ষা কিভাবে হবে যদি দুনিয়া না বুঝে আজ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ভাবে গ্রহণ করলেন কাকে মারিয়ামের রব মারিয়ামকে ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা এবং সুন্দরভাবে তাকে বৃদ্ধি দান করলেন মারিয়াম একদিনের সাত দিনের মারিয়াম সাত দিনের মারিয়াম এক মাস দ্রুত মারিয়াম বড় হতে লাগলো
আল্লাহ রাব্বুল আলামিন কারণ তার মারিয়ামের এখানে বাবা মা তার মা হান্না আল্লাহর কাছে দোয়া করলেন সন্তান পেলেন কেমন মহিলা বলেন তো যেই মার আল্লাহ দোয়া কবুল করে সন্তান দিয়েছে আল্লাহ আমাকে একটা সন্তান দাও আল্লাহ কবুল করলেন এজন্য হান্না একজন আবেদাত জাহিদাত একজন অত্যন্ত ইবাদত গুজারি নারী ছিলেন এবং দিনদার পরেজগার তার স্বামী দিনদার পরেজগার এদের ঘরে আসলেন কে মারিয়াম এবং মারিয়ামের খানাদানা নিঃসন্দেহে হালাল পরিবেশ কোথায় পরিবেশ জানেন বাইতুল মাকদিস যেখানে হাজার হাজার নবীর আগমন হয়েছে যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ মহিমান্বিত জায়গা বলে নির্দেশ কি কোরআন তাকে কোরআনের তার কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন তাহলে বাইতুল মাকদিস এমন একটা পরিবেশ তার বাড়ির বাইরের মসজিদের পরিবেশ বাবা মা তার এবং ওস্তাদ নিয়োগ হলেন কে জাকারিয়া আলাইহিসসালাম তিনি নবী ওয়াকাফালাহা জাকারিয়া এর দায়িত্ব ধার নিলেন কে জাকারিয়া তাহলে ওস্তাদ হলেন আদর্শ কিনা তাহলে বাবা মা নিককার খাওয়া দাওয়া হালাল হারাম ভাবতেই পারেন না এখনকার ইমাম সাহেব না যে মিলাদ করে টাকা নিয়ে ছেলে মেয়েকে খাওয়ায় তাবিজ করে খায় বা কুলখানি করে ফাতেখানি করে হালাল হারাম মানা বাচ্চা নাই কোন ভাবে আসলো দেখা যাক সুদখোরের বাড়িতে গিয়ে মিলাদ দিয়ে পয়সা নিয়ে আসে ঘুষখোরের বাড়ি থেকে এলা হালাল না হারাম নাকি ঘুষখোরের জন্য ঘুষের টাকা খাওয়া হারাম আর হুজুরের দিলে ওইটা কি হালাল হয়ে যায় ইমাম সাহেবকে দিলে কি হালাল হয় হ্যাঁ এটা তো মনে করে তাদের তারা তো ওদেরকে হালাল মানে ওদেরকে এইটুক বুঝা নাই যে আমাদের কিছু দেন তাহলে আপনাদের সব হালাল হয়ে যাবে এবং এইভাবেই তারা মনে করে সবকিছু হালাল হুজুর যেখানে খায় সেখানে হারাম আর কেমনে হয় ভাবটা অনেকটা এমন সাধারণ পাবলিকের তাহলে জাকারিয়া আলাইহিসসালাম হলেন কি তার শিক্ষক নিয়োগ হলেন কিভাবে নিয়োগ হলেন এ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন যালিকা মিন আমবাইল গায়বি নুহিহি ইলাইক আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের এই ঘটনা বর্ণনা করে বলছেন যে হে রাসূল আপনাকে এই গায়বের ঘটনা যেটা আপনি জানেন না আপনাকে আমি জানিয়েছি ওমা কুনতা লাদাইহিম ইযিল কুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম যখন তারা কলম দিয়ে লটারি করতেছিল যে কে মারিয়ামের দেখাশোনার দায়িত্ব নেবে কে দায়িত্ব নেবে তখনও আপনি সেখানে ছিলেন না ওমা কুনতা লাদাইহিম ইযিল ইখতাসিমুন আর যখন তারা এই নিয়ে ঝগড়া করছিল তখনও আপনি ছিলেন না কলম নিয়ে লটারি করার ঘটনা এই যে জাকারিয়া আলাইহিসসালাম তিনি সেই যুগের নবী এবং তার বড় বোন আশিয়ার স্বামী যদিও কোনো কোনো বর্ণনায় জাকারিয়াকে মারিয়ামের খালু বলা হয়েছে তবে বড় বোনের স্বামী এটাই হলো অধিকাংশের মত এবং আল্লাহ নবী আলাইহিসসালাম মেয়েরাজের ঘটনায় যে হাদিস এসেছে যেটা সহি হাদিস যে দুই খালাতো ভাই ইয়াহিয়া এবং কে ঈসাকে আমি দেখেছি ওই হাদিস প্রমাণ করে যে তাহলে জাকারিয়া তার কি ছিল বড় বোনের স্বামী ছিলেন আলাইহিসসালাম তো জাকারিয়া আলাইহিসসালাম একদিক থেকে আত্মীয় আর একদিক থেকে নবী এবং মারিয়াম ছোট থেকেই তার মানে জীবন প্রবাহ ভিন্ন ধরনের দ্রুত বড় হয়ে যাচ্ছে এরপরে মারিয়াম যখন এবার মা বাবা ছাড়া থাকতে পারবে এবার যেহেতু নজর মানছে মান্নত করছে এবার মারিয়ামকে বাইতুল মাকদিসের যারা এবাদত গুজারি যারা পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করে তাদের কাছে দিয়ে দিবেন এখন দায়িত্ব নেবেন কে কারণ মারিয়াম তো এখনও ছোট এর তো দেখাশোনার একজন দায়িত্ব নিতে হবে ইমামের মেয়ে তাদের সেই যুগের সবচেয়ে পরিষ্কার নারীর মেয়ে অন্যত বংশের একটা মেয়ে সবাই এমনকি জাকারিয়া কি বলে মারিয়ামের মামাতো ভাই ইউসুফ বিন ইয়াকুব আল নাজ্জার এ বলে না আমি দেখাশোনা করব জাকারিয়া হাসান বলে না আমি যারা ওখানে ছিল সবাই মারিয়ামের দেখাশোনার দায়িত্ব নেওয়ার জন্য সবাই বলো না আমরা আপোষে ঝগড়া লেগে গেল সবাই বলে না আমি বা আমি তো তাই কে নেবে এবার সবাই মিলে একমত হলো ঠিক আছে তাহলে লটারি করা হোক কি করা হোক লটারি করা কিভাবে লটারি করবে সবাই একটা করে কলম যার যার একটা চিহ্নিত বা রঙের বা যে কোনোভাবে
এটা জাকারিয়ার এটা আলাইহিস সালাতু সালাম এটা হয়তো ইউসুফ বিন ইয়াকুব নাজ্জার এটা তো যেখানে সবাই একটা করে কলম বানিয়ে এক জায়গায় রেখে দিল কলমগুলিকে কি বলে ওটাকে মানে লট এক জায়গায় ওটাকে রেখে ছোট একটা বাচ্চা আনা হলো যে এখনো ভালোমন্দ বোঝে না তাকে বলা হলো একটা কলম টান দাও ওখান থেকে একটা কলম টান দিলে কলম আসলো কার জাকারিয়া আলাইহিস সালাতু সালামের কলম সবাই বললো না এটা হবে না আবার লটারি করতে হবে কিভাবে লটারি সবাই চলেন নদীর পাড়ে গিয়ে আমরা কলমগুলি ফেঁকে মারব যার কলমটা উজানে যাবে সে হবে মারিয়ামের অভিভাবক আর যাদের কলম ভাটোর দিকে যাবে তারা বাদ পড়ে যাবে ঠিক আছে এখন কলম যখন নদীর মধ্যে তো নদীর স্রোত তো ভাটোর দিকে যাবে তাহলে বোঝা যাচ্ছে কলম হয়তো ভাসমান ছিল হয়তো কঞ্চি টঞ্চির শুকনা কিছু কাটটা এমন কিছু ছিল হয়তো জাস্ট এটা লটারি করার জন্য কলম মানে লেখারই কলম কিনা সেটা আল্লাহ ভালো জানেন এবার জাকারিয়া আলাইহিস সালাম কলম উজানের দিকে যাই আর সবার কলম যাই ভাটোর দিকে আর সবাই দেখলো যা শর্ত করেছিল সে মোতাবেক কে পাই জাকারিয়া আলাইহিস সালাম বলো না আরো একবার তিনবার করতে হবে লটারি বলে এবার কি বলে এবার যার কলম ভাটের দিকে যাবে কারণ ওদের ধারণা হলো যে উজানেই কলম যেতে পারে আল্লাহর এখানে কিছু যার কলম ভাটোর দিকে যাবে সে দায়িত্বভার নেবে যাদেরটা উজানে যাবে তারা বাদ পড়ে যাবে হতে পারে তাদের এমন ধারণা ছিল আল্লাহ আলাম যে আরে একটা দুইটা চারটা তো ভাটোর দিকে যাওয়াই কথা এখানে হয়তো আমরা শরীক হয়ে যাব এমনটা হয়তো হতে পারে আল্লাহ আলাম আল্লাহ রাব্বুল আলামিন কুদরত এবার সবার কলম যায় উজানে জাকারিয়া আলাইহিস সালাম কলম যায় ভাটির দিকে সবাই বুঝতে পারলো যে না এটা কারণ মারিয়ামের বিষয়টা সবার কাছে এই জন্ম থেকে নিয়ে আশ্চর্য কারণ তার চলাফেরা তার ছোট থেকেই তার একটা আছে না যারা উন্নত হবে ভালো হবে ছোট থেকেই বোঝা যায় শেষ পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন তার দায়িত্বভার গ্রহণ করলেন এরপরে মসজিদে মেহরাব মসজিদে একটা জায়গা একটা ঘর বানানো হলো যেখানে মারিয়ামের থাকার ব্যবস্থা করা হলো জাকারিয়া আলাইহিস সালাম ওইখানে তার যখন প্রয়োজন হয় খাওয়া দাওয়া প্রয়োজন হয় তার গোসল বা তার প্রয়োজন তার কি বলে হাজত পূরণের এবং যখন তার বড় হয়ে গেল কাজ করার মতো হলো তখন তার একটা সময় নির্ধারণ করে দেওয়া হলো যে সময় সে কি করবে বাইতুল মাকদেসের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে এইভাবেই চলে জাকারিয়া আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের আরো নাম প্রসিদ্ধি এবং তার যে অবস্থার তার কারামত প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাম খানা নিয়ে যখন হাজির মারিয়ামের বদ্ধ ঘরে দেখে বিভিন্ন ধরনের ফল সুবহানাল্লাহ ঠান্ডার মৌসুমে গরমের ফল গরমের মৌসুমে ঠান্ডার ফল এবং ফল এই দুনিয়ার কোনো ফল মনে হয় না এটা আশ্চর্য ধরনের জাকারিয়া আলাইহিস সালাম كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله زكريا বললেন মারিয়াম এখানে তো কেউ আসার মতো না কারণ আমার কাছে চাবি কেউ খুলতে পারবে না তোমার বাবা মাও আসতে পারবে না ঠিক না ফল কোথা থেকে আসলো তোমার এই খানা কোথা থেকে আসলো মারিয়াম বললেন আল্লাহর পক্ষ থেকে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন রসুল ছিলেন তার বুঝতে বাকি রইল না যে বিষয়টা মারিয়ামের আরো সামনে গিয়ে যাচ্ছে এবং মারিয়াম ইতিমধ্যে ইবাদতে এবং পরহেজগারিতায় এবং তার নামাজে রোজায় বা সেই যুগের যে তাদের ধর্মগ্রন্থ তেলাওয়াতে মসজিদের খিদমতে আদবে আখলাকে তার দেখায় শোনায় চরিত্রে ভিতর বাইর সুন্দর সব দিক থেকে অপূর্ব এবং অতুলনীয় এভাবে মারিয়াম আরো বললেন ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব নিশ্চয় আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দান করে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের এই ঠান্ডার মৌসুমে গরমের ফল গরমের মৌসুমে ঠান্ডার ফল বদ্ধ ঘরে কেউ সেখানে যাওয়ার মতো নেই রিজিক দিতে পারেন জাকারিয়া আলাইহিস সালাম ইতিমধ্যে কিন্তু বার্ধক্যে উপনীত হয়েছে বুড়ো হয়ে গেছে চুল পেকে গেছে স্ত্রী বুড়ি বা বন্ধা ছেলে মেয়ে একজনও নাই।
إذا دكي الله رب الله هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء بولن الله আমার একটা সৎ সন্তান উত্তম পুত্র পবিত্র সন্তান দান করুন মারিয়ামকে তুমি বদ্ধ ঘরে ফল দিবা আমি জাকারিয়া বুড়ো হয়ে গেছি আমার স্ত্রী বুড়ি বন্ধা বা আমরা বন্ধা তাহলে এই বয়সে তুমি সন্তান দিতে পারো তুমি অসময়ে সময়ের জিনিস দিতে পারো কাজে আমি বুড়ো বুড়ি মানে বা ছেলে মা হওয়া সম্ভব না কিন্তু তোমার কাছে খুবই সম্ভব সহজ অতএব আমাকে সন্তান দান করো ইব্রাহিম জাকারিয়া আলাইহিস সালামের দোয়া শেষ নাই দোয়া করে নামাজ পড়তেছেন মেহরাবে মসজিদের মেহরাবে ফানাদাতুল মালায়েকাতু ওয়া হুয়া কায়িমু ইউসাল্লি ফিল মিহরাব আন্না আল্লাহ ইউবাশশিরুকা বিইয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিন আল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন ফেরেশতা হাজির যাও জাকারিয়াকে সুসংবাদ দিয়ে দাও সন্তান হবে জাকারিয়ার ঘটনা এখানে আমাদের থাক যাই হোক এরপরে মারিয়াম মেয়ের কাছে আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দিলেন যাও ফেরেস্তা পাঠিয়ে দিয়ে বললেন এবার মারিয়াম বড় হয়েছে সে মসজিদের খিদমত করে ইবাদত করে আল্লাহ আরো তাকে দিলেন ওয়াই ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহ আসতাফাকি মারিয়ামকে যাও সংবাদ জানিয়ে দাও যে আল্লাহ তোমাকে স্পেশাল তোমাকে নির্বাচন করেছেন চয়েস করেছেন আল্লাহ আল্লাহ স্পেশাল চয়েস মারিয়ামকে ওয়াতাহারাকে এবং তোমাকে পুত্র পবিত্র করেছেন যত খারাপ বাজে চরিত্র থেকে এবং যত সুন্দর চরিত্র তা দিয়ে আপনাকে পরিপূর্ণ করেছেন ওয়াস্তাফাকে আলা নিসাইল আলামিন এবং বিশ্ববাসী নারীদের প্রতি উপরে তোমাকে কি করা হয়েছে আল্লাহ স্পেশাল শ্রেষ্ঠত্ব দান করেছেন এই জন্য আল্লাহ নবী আলাইহিসসালাম বলছেন এই পৃথিবীতে চারজন মহিলা শ্রেষ্ঠ মারিয়াম বিনতে ইমরান আসিয়া বিনতে মুজাহিম ফেরাউনের স্ত্রী আর খাদিজা বিনতে খুয়াইলিদ আর ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিয়া কি করেছিলেন একজন নবীকে প্রতিপালন করেছিলেন তিনি কে মূসা আলাইহিস সালাম মারিয়াম প্রতিপালন করেছিলেন কাকে ঈসা আলাইহিস সালাম খাদিজা কি করেছিলেন তার সবকিছু দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন আর ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে উম্মু রাসূলুল্লাহ বলা হতো রাসূলের মা বিনত রাসূলুল্লাহ রাসূলের মেয়ে বলা হতো তিনি তার মার মৃত্যু বাবার মৃত্যু দুই তিন তিন ভাইয়ের মৃত্যু এবং বাবার মৃত্যু নিজের চোখে দেখেছিলেন আর এই জন্যে ফাতেমা হবেন জান্নাতের মহিলাদের সর্দারনি জান্নাতে সর্বশ্রেষ্ঠ এই চারজন নারী হবেন কোন কোন বর্ণনা আছে যদিও বর্ণনাটা দুর্বল যে মারিয়াম এবং আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাত স্ত্রী হবেন এবং কালসাম বিনতে কি বলে ওটাকে মূসা আলাইহিস সালামের বোন বর্ণনা সহি না আল্লাহু আলাম আরো ফেরেশতা দিয়ে আল্লাহ মারিয়ামকে তাগিদ করলেন ইয়া মারিয়াম কুনুতি লিরব্বিক মারিয়াম তুমি আল্লাহর জন্য নিবেদিত প্রাণে দাঁড়িয়ে যাও লম্বা দাঁড়িয়ে ইবাদত করো এতই নামাজ পড়তেন লম্বা পা ফেটে যেত মারিয়ামের ওয়াসজুদি সিজদা করুন ওয়ারকাই মার রাকিন এবং রুকুকারীদের সঙ্গে রুকু করুন কারণ তিনি মসজিদে জামাতে নামাজ পড়তেন মহিলাদের তার মেহরাবে থেকে তাহলে মারিয়াম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কানেতা কানেতা মানে বিনয়ী হয়ে যে আল্লাহ ইবাদতকারী সাজেদা সিজদা করি রাকিয়া রুকু করি অন্য আয়াত আল্লাহ বলছেন সিদ্দিকা সিদ্দিকা মহাসত্যবাদী এবং যিনি তার লজ্জাস্থানের হেফাজত করি ওয়াহসানাত ফারজাহা যখন ইহুদিরা বা খ্রিস্টানদের একটা অংশ মারিয়ামকে অপবাদ দিয়েছিল যেটা পরে আসবে আমাদের তখন আল্লাহ তার প্রশংসা করছেন না সে আহসানাত ফারজাহা তার লজ্জাস্থান সে হেফাজত করেছে এইভাবে মারিয়ামের জন্মের ঘটনা আমরা আজকে এখানে শেষ করছি পারি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা ঈসার জন্মের কথা জানব এখানে আমরা এটুকু জানি যে আল্লাহ রব্বুল আলামিন তার একজন নবীকে তার একজন রসুলকে তার একজন প্রিয়জনকে
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন তার জন্য প্রস্তুতি তার মা এমন একজন মা যার বাবা মা সৎ নিজে সৎ পরিবেশ সৎ খাওয়া দাওয়া হালাল শিক্ষক ভালো এসব কিছু মিলিয়ে কারণ এই সব কিছুই সহায়তা করবে একজন মহান রব্বুল আলামিনের কুদরত এই পৃথিবীতে প্রকাশ করার জন্য আর তিনি হবেন ঈসা আলাইহিসসালাম বিনা বাপে বাপ ছাড়া যার জন্ম হবে এই পৃথিবীতে আসবে এবং এই পৃথিবীকে আলোকিত করবে এবং এই পৃথিবীর মানুষকে হেদায়েত দান করবে এবং মহান রব্বুল আলামিন তিনি যে আদমকে বাবা মা ছাড়া হাওয়াকে মা ছাড়া এবং ঈসাকে বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান সেভাবে তার সৃষ্টির মাঝে তিনি করতে পারেন এই জিনিসগুলি প্রমাণ করার জন্য এবং মহান রব্বুল আলামিন যে কারণ আল্লাহকে অনেকেই বলছে আল্লাহ সন্তান গ্রহণ করেছে এই যে শিরকি এই শিরককে খণ্ডন করার জন্য সব কিছুর মূলে তাওহীদ কায়েম এবং শিরক উৎখাত করার জন্য মহান রব্বুল আলামিন এত কিছু প্রস্তুতি ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে ঈসা আলাইহিসসালামের জন্মের কথা জানব এরপর ঈসা আলাইহিসসালামের তার কার্যক্রম এবং তার বিভিন্ন মুজিজার কথা আমরা জানব আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুস্তাগফিরু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু